আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ক্রচেট লাভার্স ভিডিওতে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কুশি কাটার সাহায্যে আপনারা সুন্দর একটি পেন্সিল বা পেন হোল্ডার অথবা কুশি কাটার যে নিডলগুলো আছে তার হোল্ডার বানাতে পারেন। আবার আপনারা কিন্তু সেম প্যাটার্নে আপনাদের ঘরের যে মগগুলো আছে তার কভারও বানিয়ে নিতে পারবেন অনায়াসে, শুধু একটু মাপ নিয়ে বানালেই হয়ে যাবে। তো আজকে আমি আপনাদেরকে সুন্দর এই ভিডিওটি শেয়ার করব আপনাদের সাথে। আশা করি পুরো ভিডিওটা যদি দেখেন তাহলে আপনারাও কিন্তু খুব তাড়াতাড়ি এবং খুব সহজভাবেই এরকম একটি পেন্সিল হোল্ডার বানিয়ে নিতে পারবেন নিজের জন্য, যেটা কিনা আপনাদের ঘরের সৌন্দর্যের পাশাপাশি আপনার নিজেরও রুচির বহিঃপ্রকাশ ঘটাবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের এই সুন্দর টিউটোরিয়ালটি। তো এই হোল্ডারটি বানানোর জন্য আমি ব্যবহার করেছি শেঠিয়া উল সুতো। তবে শেঠিয়া উল সুতোটাকে আমি তিনটা নিয়েছি, অর্থাৎ এরকম আমি এর যে দেখতে পাচ্ছেন এই যে তিনটা করে নিয়েছি আমি। তবে আপনারা চাইলে দুটো করে নিয়েও করতে পারবেন। আর আমি এর সাথে ব্যবহার করেছি 6 mm সাইজের হুক, আপনারা চাইলে 8 mm সাইজের হুক দিয়েও কিন্তু করে নিতে পারবেন। এবার আমি একটা ম্যাজিক রিং দিয়ে নিচ্ছি। তো ম্যাজিক রিংটা মোটামুটি আমরা সবাই করে নিতে পারি, তা যার জন্য আমি এটা শুধুমাত্র হালকা করে দেখিয়ে দিচ্ছি, খুব ভালোভাবে আর বুঝিয়ে দিচ্ছি না যে কীভাবে করছি। ম্যাজিক রিং দেওয়া হয়ে গেছে, এবার আমি একটা চেইন নিয়ে নিলাম। চেনের ফলে আমার এখানে কিন্তু একটা সিঙ্গেল ক্রচেট হয়ে গেল। এবার আমি কি করব, এই যে সার্কেলটা আছে বা রিংটা আছে এই রিংয়ের ভিতরে একটা সিঙ্গেল ক্রচেট করব। তারপরে সেম রিংয়ের ভিতরে আমি আরও একটা সিঙ্গেল ক্রচেট করব। অর্থাৎ এভাবে করে এই যে আমরা রিংটা বা সার্কেলটা করে নিয়েছি এর ভিতরে সর্বমোট 10টা সিঙ্গেল ক্রচেট করে নেব। তবে আপনারা যদি কোনো মগের কাভার বানাতে চান অথবা এই হোল্ডারটি আরও একটু বড় করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে 10টার পরিবর্তে আরও 3-4টা বা 2-3টা বাড়তিও করে নিতে পারবেন, তাতে কোনো প্রবলেম হবে না। কেননা আমরা এখানে চেইন গুনে কোনো রিংটা করিনি, আমরা এখানে ম্যাজিক রিং করেছি। সো আপনারা আপনাদের মন মতো করে নিতে পারবেন। আর আমি এখানে 10টা করেছি, সো আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। এবার আমি কী করছি, প্রথমে যে একটা চেইন নিয়েছিলাম সেখানে একটা স্লিপ স্টিচ দিয়ে নিলাম, তো যার ফলে আমার এটা কিন্তু রাউন্ডটা জয়েন হয়ে গেল। এবার আমি একটা চেইন নিব, নিয়ে এই সেম ঘরের ভিতরে এখন আমি কি করব, একটা সিঙ্গেল ক্রচেট করব। তাহলে একটা চেইন সমান আমরা একটা সিঙ্গেল ক্রচেট যদি ধরি এবং এখন একটা সিঙ্গেল ক্রচেট করলাম, তাহলে একই ঘরের ভিতরে আমার মোট 2টা সিঙ্গেল ক্রচেট হলো। এবার আমি নেক্সট ঘরে যাব এবং এই ঘরেও কিন্তু আমি একে একে মোট 2টা সিঙ্গেল ক্রচেট করব। তো একটা সিঙ্গেল ক্রচেট আমি করে নিলাম, এই একই ঘরের ভিতরে আমি আরও একটা সিঙ্গেল ক্রচেট করছি, মোট 2টা সিঙ্গেল ক্রচেট করলাম। আবারও আমি পরের ঘরে যাচ্ছি এবং সেখানেও আমি কি করব, প্রথমে একটা করে নিলাম, এবার আরও একটা, মোট 2টা সিঙ্গেল ক্রচেট করে নিচ্ছি। অর্থাৎ এই রাউন্ডে আমরা কি করব, প্রত্যেকটা সিঙ্গেল ক্রচেটের ভিতরে 2টা করে সিঙ্গেল ক্রচেট করে নেব। এভাবে করে আমি এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করে নেব। এই সময় একটু খেয়াল করে আপনারা কাজটা করবেন, কোনো ঘর যেন মিস না যায়, আবার কোনো ঘরের ভিতরে যেন কম বা বেশি না হয়, কেননা তাহলে আমাদের এই হোল্ডারটি কিন্তু শেষে যখন আমরা জয়েন করব তখন একটু বাঁকা হয়ে যাবে বা এক সাইডে উঁচা হয়ে থাকবে, এক সাইডে নিচু হয়ে থাকতে পারে। সো যেই কাজগুলোই আমরা করব না কেন একটু দেখে শুনে এবং গুনে গুনে করব, তাহলে কিন্তু আমাদের কাজগুলো দেখতে অনেক সুন্দর লাগবে এবং প্যাটার্নটাও অনেক সুন্দরভাবে ফুটে উঠবে তাহলে। তো এবার আমি প্রায় সবগুলো কমপ্লিট করে নিয়েছি। ওই যে প্রথমে যে একটা চেইন নিয়েছিলাম সেই চেইনের ভিতরে আবারও আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটাকে জয়েন করে নিলাম। তো এই রাউন্ডটা জয়েন করার ফলে কিন্তু আমাদের এটা দেখতে এরকম হয়েছে। এবার আমি আবারও একটা চেইন নিলাম, নিয়ে এখন আমি কি করব, এই যে প্রত্যেকটা সিঙ্গেল ক্রচেট আছে অর্থাৎ প্রত্যেকটা যে স্টিচ আছে এই প্রত্যেকটা স্টিচের ভিতরে এবার আমি একটা করে সিঙ্গেল ক্রচেট করব। আগের রাউন্ডে কিন্তু প্রত্যেকটা স্টিচে আমি 2টা করে সিঙ্গেল ক্রচেট করেছি, এবার প্রত্যেকটা স্টিচে আমি একটা করে সিঙ্গেল ক্রচেট করব। এভাবে করে প্রত্যেকটা স্টিচের ভিতরে আমি একটা করে সিঙ্গেল ক্রচেট করে এই রাউন্ডটাও পুরোটা কমপ্লিট করে ফেলব। এই রাউন্ডটাও আমি পুরোটা কমপ্লিট করেছি। এবার আমি কি করছি, একদম এই প্রথম যে আমি একটা চেইন নিয়েছিলাম সেই চেইনের ভিতরে একটা স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটাকেও জয়েন করে নিলাম। তো এটা হলো আমার এই হোল্ডারের একদম নিচের অংশটা।
এবার আমি কি করব আবারও একটা চেইন নিব তবে এবার একটু মনোযোগ দিয়ে দেখবেন আপনারা আমি কি করছি এই যে আমি এতক্ষণ কাজ করেছি কিন্তু এই দুইটা লুপস আছে এই দুইটা লুপসের দুইটার ভিতর দিয়ে আমি হুকটা ঢুকিয়ে কিন্তু সিঙ্গেল ক্রচেট করেছি এবার আমি কি করব এই যে এই পাশের এই একটা যে লুপস আছে এই পাশের এই লুপসের ভিতরে আমি কি করব একটা সিঙ্গেল ক্রচেট করব একটু খেয়াল করবেন আমি কোন পাশের লুপসটাতে সিঙ্গেল ক্রচেট করছি আর আমি কিন্তু দুইটা লুপসের ভিতরে এবার হুকটা ঢুকিয়ে দিচ্ছি না আমি এবার অপর পাশের যে একটা লুপস আছে সেই একটা লুপসের ভিতরে হুকটা ঢুকিয়ে দিয়ে কিন্তু আমি সিঙ্গেল ক্রচেট করছি আর এটার ফলে কিন্তু আমার এই হোল্ডারটা এখন লম্বার দিকে বাড়তে থাকবে সো আপনারা কিন্তু এটা খেয়াল করে দেখবেন এই রাউন্ডটা অর্থাৎ এই একটা মাত্র রাউন্ডই একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং এই পরের যে লুপসটা আছে সেই লুপসের ভিতরে হুকটা দিয়ে একটা করে সিঙ্গেল ক্রচেট করে নেবেন আমি কিন্তু বারবার করে এই কথাটা বলছি আপনারা একটু খেয়াল করে দেখবেন তো এভাবে করে কি করব এই একটা করে লুপসের ভিতর দিয়ে আমরা একটা করে সিঙ্গেল ক্রচেট করব করে এই রাউন্ডটাও একইভাবে কমপ্লিট করে ফেলব এই রাউন্ডটা করার ফলে কিন্তু এই যে আমাদের যে হোল্ডার হোল্ডারটা কিন্তু মোটামুটি শেপে চলে এসেছে তো এভাবে করে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে ফেলবো এই রাউন্ডটা কমপ্লিট করার ফলেই কিন্তু দেখা যাবে যে হোল্ডারটা এখন হোল্ডারের শেপে চলে আসছে ধীরে ধীরে তো পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়ে তারপরে আমি ফিরছি পুরো রাউন্ড কমপ্লিট হয়ে গিয়েছে আবারও আমি কি করব ওই যে একটা চেইন নিয়েছি এর আগের রাউন্ডে সেই চেইনের ভিতরে আবারও হুকটা ঢুকিয়ে দিয়ে আমি এই রাউন্ডটা জয়েন করে নিব একটা স্লিপ স্টিচের সাহায্যে তো এই রাউন্ডটা আমার জয়েন হয়ে গেল এবার আমি এই যে ভিতরে যে এক্সট্রা সুতোটা ছিল এই সুতোটা কেটে নিচ্ছি কেননা যদি বেশি বড় হয়ে যায় সেই সময় আমার এটা কাটার প্রবলেম হতে পারে এবার আমি কি করব আবারও একটা চেইন নিব নিয়ে এবার আগের রাউন্ডগুলোর মতো করেই অর্থাৎ এই যে দুইটা লুপসের ভিতর দিয়ে যেভাবে আমরা আগে সিঙ্গেল ক্রচেট করছিলাম একইভাবে এখন আমরা এই একটা দুইটা করে লুপসের ভিতর দিয়েই সিঙ্গেল ক্রচেট করব এবং প্রত্যেকটা স্টিচের ভিতরে একটা করে সিঙ্গেল ক্রচেট করব দেখতেই পাচ্ছেন আমি কিন্তু প্রত্যেকটা স্টিচের ভিতরে একটা করে অর্থাৎ আগের রাউন্ডে যে সিঙ্গেল ক্রচেটগুলো ছিল প্রত্যেকটা সিঙ্গেল ক্রচেটের উপরে আমি একটা করে আবারও সিঙ্গেল ক্রচেট করে যাচ্ছি আর এখনও কিন্তু আপনারা কোনো ঘর কম বা বেশি করবেন না অর্থাৎ যে কয়টা সিঙ্গেল ক্রচেট আছে বা যে কয়টা স্টিচ আছে প্রত্যেকটা স্টিচের উপরেই একটা করে সিঙ্গেল ক্রচেট করে যাবেন তো এই রাউন্ডটাও কমপ্লিট হয়ে গিয়েছে আমি এই রাউন্ডটাকেও একটা স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করে নিচ্ছি এই রাউন্ডটাও জয়েন করে নিলাম আমি আবারও কী করবো আরেকটা চেইন নিয়ে আরেকটা রাউন্ড শুরু করব তার আগে দেখিয়ে দিই দেখুন এরকম হচ্ছে আমার হোল্ডারটা কিন্তু প্রায় শেপে চলে এসেছে আপনারা কিন্তু এই সময় এটা বন্ধও করে রাখতে পারেন এটা কিন্তু একটা সুন্দর জুয়েলারি বক্স হয়ে যাবে আপনারা যদি এখন সুতোটা কেটে নিয়ে উপরে একটা ঢাকনা দিয়ে দেন তাহলে কিন্তু এটা সুন্দর একটা জুয়েলারি বক্স হয়ে যাবে তো আমি এখন নেক্সট রাউন্ডে যাব তার জন্য আবারও আমি কী করব একটা চেইন করে নেব চেইন করে নিলাম নিয়ে এবার আমি কী করবো এই যে নেক্সট যে স্টিচটা আছে সেখানে একটা সিঙ্গেল ক্রচেট করব সেমভাবে অর্থাৎ যেভাবে আমি আগের রাউন্ডে করেছি এই রাউন্ডটাও সেমভাবে প্রত্যেকটা সিঙ্গেল ক্রচেটের ভিতরে একটা করে সিঙ্গেল ক্রচেট অর্থাৎ প্রত্যেকটা স্টিচের ভিতরে একটা করে স্টিচ এরকম করে আর কি এই রাউন্ডটাও পুরোটা কমপ্লিট করে ফেলবো এই রাউন্ডটা করার পরে আমি যতগুলো রাউন্ড করব প্রত্যেকটা রাউন্ড আমি এই সেম স্টিচ বা সেম প্যাটার্নেই করব অর্থাৎ প্রত্যেকটা রাউন্ডে গিয়ে আমি প্রথমে কী করবো একটা করে চেইন নিব এবং প্রত্যেকটা সিঙ্গেল ক্রচেটের ভিতরে একটা করে সিঙ্গেল ক্রচেট অর্থাৎ প্রত্যেকটা স্টিচের ভিতরে আমি একটা করে সিঙ্গেল ক্রচেট করব করে পুরো রাউন্ড শেষ করব এবং এসে প্রথমে যে একটা চেইন নিয়েছি সেই চেইনের সাথে জয়েন করে নেব তারপরে আবারও একটা চেইন নিব নিয়ে আমি কী করব আবারও নেক্সট রাউন্ড শুরু করব করে প্রত্যেকটা চেইনে বা প্রত্যেকটা সিঙ্গেল ক্রচেটের ভিতরে আমি একটা করে সিঙ্গেল ক্রচেট করব করে এইরকম করে এখন বাড়তে থাকবে এভাবে করে আমার মাপ মতো করে বা আপনারা আপনাদের মাপ মতো করে এটা লম্বা করে নিতে পারেন কয় ইঞ্চি পর্যন্ত আপনারা এটা বাড়তি করতে পারেন সেই হিসাবে আপনারা এটা বড় করে নেবেন তো এটা পুরোটা বড় করে আমি তারপরে ফিরছি তো আমি আমার মাপ মতো বড় করে নিয়েছি এবার আমি একদম লাস্টের স্টিচে প্রায় চলে এসেছি এখন আমি কি করব একটা এই সিঙ্গেল ক্রচেটটা করে নেওয়ার পরে প্রথমে যে একটা করে চেইন নেই আমরা সেই চেইনের ভিতরে কিন্তু এবার হুকটা ঢুকিয়ে দিয়ে এখানে একটা স্লিপ স্টিচ দেব দিয়ে কিন্তু এই রাউন্ডটাকে আমি জয়েন করে নিলাম এভাবে এই রাউন্ডটা জয়েন হয়ে গেল যেহেতু এবার আমি এই সুতোটা কেটে নেব তার জন্য আমি কি করব এখন এখানে আমি আরও একটা স্লিপ স্টিচ দেব এই স্লিপ স্টিচটা দেওয়ার কারণ হলো আমার এই সুতোটা যেন সিকিউর হয়ে যায় তার জন্য তো আমার এটা পুরোটা কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি এই স্লিপ স্টিচটা দিয়ে এখন আমি এই সুতোটা কেটে নেব আর সুতোটা একটু টেনে শক্ত করে নেব যেন আমার এটা খুলে না যায় খুব সহজে এভাবে একটু টেনে শক্ত করে নেব
তৈরি হয়ে গেল আমার সুন্দর একটা পেন্সিল হোল্ডার। এবার এই সুতোটাকে কি করব, এটা একটা হুকের সাহায্যে আমি ভিতরে ঢুকিয়ে নিব। আপনাদের কাছে যদি নিডল থাকে বড়, সেই নিডলের ভিতরে কিন্তু ঢুকাতে পারবেন, কিন্তু যেহেতু এখানে তিনটা সুতো আছে একসাথে, সেক্ষেত্রে হুক দিয়ে চেষ্টা করবেন। তবে যেই হুকটা দিয়ে আমরা কাজ করেছি সেই হুকটা দিয়ে না নিয়ে, তার চেয়ে যদি চিকন হুক থাকে সেই হুকটা দিয়ে আপনারা কি করবেন, এটা এই যে এই পাশের যে সুতোগুলো আছে এভাবে করে সুতোগুলো দিয়ে ভিতর দিয়ে টেনে বের করে নিয়ে এটাকে সুন্দর করে কেটে নেবেন। তাহলে কিন্তু এটা আর দেখা যাবে না বাইরে থেকে, এবং দেখতেও সুন্দর লাগবে, ফিনিশিংটাওটা কিন্তু অনেক সুন্দর চলে আসবে। হয়ে গেল আমার সুন্দর একটা মগ, এরকম হয়েছে। নিচের অংশটা দেখতেই পাচ্ছেন এরকম গোল হয়েছে, এটা কিন্তু আর ফুলে থাকবে না, এটা দাঁড় করালে সুন্দরভাবে দাঁড় হয়েই থাকবে। এবার এরকম একটা ফ্লাওয়ার আপনারা বসিয়ে নিতে পারেন, আপনাদের ইচ্ছা মতো আপনারা দুইটা তিনটা চারটাও বসাতে পারেন, আবার একটাও বসাতে পারেন, ছোট অথবা বড়, যে যেরকম ফ্লাওয়ার পছন্দ করেন সেরকম একটা ফ্লাওয়ার আপনারা এর সাথে বসিয়ে নিতে পারেন। ব্যাস তৈরি হয়ে গেল আমার সুন্দর একটা পেন্সিল হোল্ডার। ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে জানে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।